যে খবরে নজর রাখবো, আরো অস্বস্তিতে এসএসসি, কারণ গ্রুপ ডি নিয়োগ মামলা অস্বস্তিতে পুরো নিয়োগ প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতির। কি কারণে এই হুঁশিয়ারি জানবো, অর্ণব হাজরা আমার সঙ্গে রয়েছেন। অর্ণব, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নন, এবার বিচারপতি বিশ্বজিৎ বসু। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশে তার যে আইনি লড়াই, সেই আইনি লড়াইয়ের পুরোপুরি সমর্থন করে তার পাশে দাঁড়ালেন হাইকোর্টের আরেক বিচারপতি, বিচারপতি বিশ্বজিৎ বসু। এবং তার ঘরে এই মুহূর্তে এসএসসি সংক্রান্ত একাধিক মামলা শুনানি হওয়ার কথা, এবং সেই মামলাটি সঞ্জীব মাইতি সহ 50 জনের গ্রুপটি নিয়োগ সংক্রান্ত তাদের অনিয়মের অভিযোগের মামলা শুনানির জন্য আসে। এবং সেখানে বিশ্বজিৎ বসু তিনি সিবিআইয়ের কাছ থেকে যে রিপোর্ট দেখেন, সেই রিপোর্ট দেখার পর তিনি বিস্ফোরক মন্তব্য করেন এবং তিনি বলেন, হিমশৈলের চূড়া মাত্র নাই, হিমশৈলের নিচে যা ডুবে আছে তা কার্যত সাগর, সমুদ্র, এবং এর একটা শেষ হওয়া উচিত। এই নিয়োগ তিনি অবিলম্বে পুরো প্যানেল তিনি বাতিল করে দেবেন। সিবিআই যে রিপোর্ট দিতে বলেছেন 8ই নভেম্বরের মধ্যে, এই গ্রুপটির নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দেবো যদি এই দুর্নীতির রিপোর্ট আগামী দিনে আমার কাছে আসে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে বিচার করছেন তিনি তার সঙ্গে আছেন, ওরা আদালতে তিনি মন্তব্য করছেন। এখানে একটা জানতে চাই, কোন সালের প্যানেল গ্রুপটির, কোন সালের প্যানেল এটি, এটা আরো প্রশ্নটা করো, কোন সালের প্যানেল, যে প্যানেল বাতিলের হুঁশিয়ারি দিচ্ছে বিচারপতি? একটাই পরীক্ষা হয়েছে, গ্রুপটির একটাই প্যানেল তৈরি হয়েছে, গ্রুপটির একটাই নিয়োগ হয়েছে, গ্রুপটির মামলার আগে বিচারক ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে, তার ঘর থেকে মামলাগুলি এখন এসএসসি সংক্রান্ত মামলার বিচারের বিচার্য বিষয় যদি বিচারপতি বিশ্বজিৎ বসুর ঘরে গেছে, তবে কিছু মামলা যেহেতু পাঠাত করে রেখেছেন অর্থাৎ তার ঘরেই নিশ্চিত করা আছে, সেগুলি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনছেন, তার নজরদারিতে সিবিআই তদন্ত হচ্ছে। কিন্তু নতুন করে একটি গ্রুপটি মামলা নিয়োগ সংক্রান্ত মামলা হয় যেখানে সঞ্জীব মাইতি সহ 50 জন অভিযোগ করেন যে ব্ল্যাঙ্ক বৈমাসিক দিয়ে চাকরি দেওয়া হয়েছে ঘুষ দিতে, অথচ তারা যোগ্য প্রার্থী, তাদের বিবেচনায় করা হয়। অর্ণব, তুমি এই মুহূর্তে বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য